বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও পর্যন্ত কোনো ক্লু পায়নি ডিবি, জানিয়েছেন ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ ঢাকার কোনো এক জায়গায় খুন হতে পারেন বলে মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো ক্লু পাওয়া যায়নি। শনিবার 12 নভেম্বর দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ডিবি প্রধান বলেন, ফারদিনের মোবাইল ডাটা অ্যানালাইসিস ও বিভিন্ন জায়গায় যে যার সঙ্গে সঙ্গে কথা বলেছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরেরই কোনো এক জায়গায় খুন হতে পারেন সে। মোবাইল লোকেশন আমরা নারায়ণগঞ্জে পেয়েছি, সব কিছু মিলে তদন্ত করা হচ্ছে, হত্যার এখনও পর্যন্ত কোনো ক্লু পাইনি। মোহাম্মদ হারুনুর রশিদ আরও বলেন, নিহতের বাবা প্রথমে একটি জিডি করেছিলেন, পরে তিনি মামলা করেন। এ মামলায় 1 নম্বর আসামি করা হয় বান্ধবী বুশরাকে, বুশরাকে বর্তমানে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি মামলার এফআইআরে তার নাম আসায় আমার মনে হচ্ছে যে সেই হয়তোবা দায়ী, সে রিমান্ডে এসেছে, তার সঙ্গে কথা বলা হচ্ছে, এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, রিমান্ডের দ্বিতীয় দিন চলছে আজ। তিনি আরও বলেন, ঢাকা শহরের ফারদিন যেখানে যেখানে গিয়েছিল আমরা বিভিন্ন টেকনিক্যাল মাধ্যম ব্যবহার করে খুঁজে বের করার চেষ্টা করছি, তবে কোনো নিশ্চিত তথ্য এখনও পর্যন্ত বের করতে পারিনি বলে জানিয়েছেন তিনি। তবে তাদের কাজ চলছে এবং ভবিষ্যতে আরও চলবে বলে জানিয়েছেন। ডিবি টিম সারারাত কাজ করেই এই তথ্য নিশ্চিত করেছেন। মাদকের বিষয়ে খুন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা এখনও এই কথা বলিনি, কোথাও আমরা এই কথা প্রকাশ করিনি যে সে মাদকের কারণেই খুন হয়েছে অথবা 1 নম্বর আসামি যাকে আমরা গ্রেফতার করেছি সেই খুন করেছে, এটা আমরা কখনোই বলতে পারি না, কারণ এখনও পর্যন্ত আমাদের হাতে তেমন কোনো প্রমাণ নেই। পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনা এবং বিশ্লেষণ করে ডেমরার চরপাড়া বস্তিতে ডিবির অভিযান চালানো হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, তদন্তের স্বার্থে শুধু চনপাড়া বস্তি কেন, আমরা নারায়ণগঞ্জেও গিয়েছিলাম, ডেমরা এবং খিলগাঁও সহ সব জায়গাতেই কাজ করছে আমাদের টিম। 3 দিন নিখোঁজ থাকার পর 7 নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহ ময়না তদন্তের পর চিকিৎসকরা জানায় তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যাই করা হয়েছে। 4 নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার আগে রামপুরায় বুশরাকে নামিয়ে দেন ফারদিন, এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক MAR শেখ ফাহাদ বলেন, ময়নাতদন্তে আমরা দেখতে পেরেছি তার মাথা এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে, তবে সেই আঘাত কোনো ধারালো অস্ত্রে নয়, আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এটি অবশ্যই একটি হত্যাকাণ্ড। পুলিশের চাহিদা এবং অধিকতর তথ্যের জন্য তথ্য উপাত্ত আলামত মহাখালী VCR-এ পাঠানো হয়েছে, সেখান থেকে প্রতিবেদন পেলে পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাবে ঠিক কীভাবে মৃত্যুটা নিশ্চিত হয়েছিল। এ ঘটনায় বুধবার 9 নভেম্বর দিবাগত রাতে ফারদিনের বাবা নুরুদ্দিন রানা তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এজাহার নামীয় আসামি ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দিয়েছিলেন। মামলার অভিযোগে তিনি বলেন, বুশরার ইন্ধনে পরশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়াও পরশ নিখোঁজ হওয়ার দিন বিকেল থেকে রাত পর্যন্ত বুশরার সঙ্গেই ছিল। এরপর বৃহস্পতিবার 10 নভেম্বর সকালে রাজধানীর রামপুরার একটি বাসা থেকে আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করা হয়। ওই দিনই তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। পরে আদালত সেখানে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত 5 দিনের এই রিমান্ড মঞ্জুর করেন।